বন্ধুরা শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির শ্রেষ্ঠ জায়গা দীঘাই আমাদের বর্ষা। গুড মর্নিং গাইস, এনকে বাংলা ব্লকে সকলকে স্বাগত। এখন দীঘার দ্বিতীয় দিন। তো বন্ধুরা আজকে কোথায় কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমরা আজকে যাচ্ছি উদয়পুর শ্রী বিচ। তো বন্ধুরা, এই যে হোটেলটা রয়েছে এটার নাম হচ্ছে রিলাক্স হোটেল। নিউ দীঘার ঠিক মিডিলে এই হোটেলটি রয়েছে, মেন রোড থেকে একটু সামান্য ডান দিকেই, রেল স্টেশন থেকে মাত্র 2 মিনিটের পথ। এই দেখতে পাচ্ছেন রিলাক্স হোটেল। এই হোটেলের ভাড়া মাত্র 600 টাকা, যেটা অমরাবতী পার্কের ঠিক ডান দিকে। গাইজ, আমরা এখন যাচ্ছি উদয়পুর। ওটা দুটো পড়েছি 20 টাকা টিকিট। তো এখন উদয়পুরের দিকে এগোচ্ছি গাইজ। তো আমরা এখন টোটোতে উঠেছি, মাত্র 10 টাকা করে টিকিট। এখন রোড থেকে রোড দিয়ে যাচ্ছি, দেখতে এটা হচ্ছে জাহাজ বাড়ি। তো গাইজ, চলে এলাম ফাইনালি। তো এখন অটো থেকে নেমেছি, এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি সমুদ্রের দিকে যায়, তারপর পুরো ভিডিওটা। তো গাইজ দেখতে পাচ্ছ, তো এখানে আছে সমরদা, এখানে আছে বৌদি। বৌদি নেমেছো, মানে নামবে তো? এই নামবো। তো এখন সবাই নাম, তো খুবই ভালো লাগবে বন্ধুরা, দেখতে পাচ্ছ সবাই মিলে চলে এসে একটা বৌদি যাচ্ছে। বৌদি বৌদি দেখতে পাচ্ছ, চলো। একজন আছে ছোটা ডন, রিকের মতো প্রচুর মানে দুষ্টুমি করছে। অবশ্য সমুদ্রে তো এরাই মজা করবে, তাই খুবই এনজয় করছে। পার্কে পার্কে ঢুকেছিলে তুমি? পার্কে ঢুকেছিলে? যা কোক, পার্ক ঘোরা হয়ে গেছে। তো উদয়পুরে নেবেই, টোটো থেকে নেবেই, আমরা যখন শ্রী বিচের দিকে এগোচ্ছি, দু সাইডে অসংখ্য দোকানপত্র রয়েছে। তো কেনাকাটির জন্য এখানে অনেক কিছু ব্যবস্থা আছে, যারা কেনাকাটি করতে চাইছো এই আশপাশে কেনাকাটি করে নিতে পারো। তো এখন শ্রী বিচের দিকে এগোচ্ছি। তো গাইজ, ফাইনালি আমরা উদয়পুর শ্রী বিচে চলে এলাম নিউ দীঘা থেকে। তো সামনে একটা ঘোড়া রয়েছে, যেগুলো 100 টাকা করে নেবে এখানে পুরো ঘোরার জন্য। আর এলাকাটা খুবই সুন্দর লাগছে। তো যেহেতু ওখানে মিউজিক চলছে, তাই কপিরাইট ক্লেম আসতে পারে, তাই জন্য মিউজিকটা স্টপ করে দিয়েছি। তো সামনের দিকে অনেকে বসে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি পুরো এলাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দিকটা অনেকেই চেয়ারে বসে অনেক কিছু খাওয়া দাওয়া করছে, প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা। ঢেউ আসছে, খুব সুন্দর একটা ওয়েদার, খুব ভালো লাগছে। দাঁড়া পড়ে যাবি, দাঁড়া দাঁড়া, আমায় ধরে দাঁড় পড়ে যাবি নাহলে। বাঙালির মন একবার অন্তত চায় দীঘা ঘুরে আসে, তাই দীঘার কিছু কিছু জায়গা খুবই সুন্দর, তার মধ্যে রয়েছে এই উদয়পুর। উদয়পুর শ্রী বিচে যখন এলাম, দেখলাম খুব সুন্দর দৃশ্য। তো দেখতে পাচ্ছ সমুদ্রের সৈকতের ঢেউ কত সুন্দরভাবে এগিয়ে আসছে, এবং চেয়ারের মধ্যে বসে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। চেয়ারের মধ্যে বসে তার মাথার উপরে যে কালারিং, বিভিন্ন রকম কাপড় দিয়ে ঘেরা আছে, এবং একটা ঠান্ডা মরশুমের মধ্যে খাওয়া দাওয়া করার মজা আলাদা। তাই সকলে মিলে এখানে একটু আনন্দ করছে, বিশ্রাম নিচ্ছে, তার সাথে সাথে খাওয়া দাওয়া করছে। এখানে মাছ, কাঁকড়া এবং আরও দেখলাম বিয়ার পর্যন্ত পাওয়া যায়। তো এখানে সকলে আসুন, খুব ভালো লাগবে। এলাকার দৃশ্যটা দেখতে পাচ্ছ বন্ধুরা, সমুদ্রের ঢেউ পায়ের মধ্যে আছড়ে পড়ছে, তার সাথে সাথে এই সমুদ্রে বসে খাওয়া দাওয়ার মজাটা বাঙালির কাছে একটা আনন্দের মুহূর্ত। তো গাইস, ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি নিজেকে পুরো এই উদয়পুরের সমুদ্র সৈকতের মধ্যে
নিজের আনন্দটুকু তুলে ধরার চেষ্টা করেছি। তো আমি এখন ফ্রি মাইন্ডে পুরো সুন্দরভাবে পুরো এলাকাটার দৃশ্য উপভোগ করছি, ফ্রি মাইন্ডে উপভোগ করছি। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি পুরো মন প্রাণ এই আনন্দের সঙ্গে বিলিয়ে দিয়েছি বাঙালির শ্রেষ্ঠ জায়গা দীঘার উদয়পুর। দেখ, সারা ব্যস্ততার মধ্যে যদি কিছুটা দিন, কয়েকটা দিনের জন্য এই সমুদ্র সৈকতে ঘুরতে আসা যায়, মন পুরো ফ্রি হয়ে যাবে বন্ধুরা। তো আমার দীঘার ভিডিও এই এনকে বাংলা ব্লকে রয়েছে। যারা দীঘা এবং মোহনার ভিডিও দেখনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওগুলো দেখে নিও। সেখানে কীভাবে দীঘায় আসা যায় এবং পুরো সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে বন্ধুরা, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। তো গাইস, এখানে বার্থডে সেলিব্রেশনও চলছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখানে পাওয়া যাবে কাঁকড়া এবং মাছ ভাজা, চিংড়ি মাছ, চারটে কাঁকড়া মাত্র 200 টাকা। এই সমস্ত কিছু খেতে খেতে সমুদ্রের দৃশ্যটা দেখার মুহূর্তটাই অনেকটা আলাদা। গাইস, করেছি উদয়পুরের সমুদ্রের ঠিক সৈকতের উপর দিকটায়, তো যেখানে পুরোটা পাথর দিয়ে ঘেরা আছে। তো এখান থেকে সমুদ্রের সামনে দিকে কীরকম লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইস, দেখতে পাচ্ছ দূর থেকে কত সুন্দর লাগছে জায়গাটা, মনে হচ্ছে যেন সেই গোয়ার মতো লাগছে বন্ধুরা। দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। আমি এখানে ঘুরে যেটা দেখলাম, এখানে কাঁকড়া, মাছ এবং বিভিন্ন রকম খাবার এখানে পাওয়া যায়, এবং চার পিস কাঁকড়া 200 টাকা করে পি 200 টাকা বলছে। তো আমরাও খেলাম, তো খুবই ভালো লাগবে সমুদ্রে এসে সব খাওয়া দাওয়া করে তোমরা যেতে পারো বন্ধুরা। পুরো এই এলাকাটা ঝাউবনে ঘেরা, এইদিকে এলাকাটা দেখতে পাচ্ছ বন্ধুরা পুরোটাই ঝাউবন। তো গাইস, উদয়পুরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে বেশ কিছুক্ষণ ঘোরা হয়ে গেছে, তো এখনও কয়েক জায়গায় আমরা যাবো, তাই এই উদয়পুরের ভিডিও এখানে শেষ করলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, এবং আজকে সন্ধ্যাবেলা আমরা যাব ঢেউ সাগর।